कथा बोलछेन ना जी ओ लुकी लुकी आमादेर गोसल देखा होच्छिलो ना 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 विश्वास करुन आमार गाड़ी इंजिन गरम हो गिएछिलो पानी नीते एसे देख कि देखेन ना तुम्हार गान गाइछिले तार जोन्नो तोमादेर सामने जाइनि এখানে দেখি চোরের মতো সব দেখা হচ্ছিল তোমরা যা ভাবছো আসলে আমি এত খারাপ লোক নই আমি খারাপ লোক নই একেবারে সাধু বাবাজি তুমি ভুল বুঝলে আমি ভীষণ দুঃখ পাবো শুধু দুঃখই নয় এ হবে আমার দারুণ লজ্জা আল্লাহ গো আল্লাহ লজ্জা ও তো নামও জানো দেখছি লজ্জা নিশ্চয় কোনো মুখ্য মতলব নিয়ে এখানে এসেছে দাঁড়া সবাই মিলে ওকে মেরাম রাস্তা ছাড় কালিয়া তোর হুকুম সারা জীবন ভর তামিল করতে চাই যেমন বাপ তেমনই তো বেটার সর্বনাশ ছোট সাহেব এসে পড়েছে যাবো পরে কত খাবো আসছি আসছি বিলদার ইয়েস স্যার ইডিয়েট নো স্যার ননসেন্স নো স্যার গাধা নো মাপ চাই স্যার কোথায় ছিল এতক্ষণ ফুল মধু ভুমরা স্যার এই 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 ফুল ভুমরা ভুমরা স্যার তাড়িয়ে দিলাম রেস্টটা ওদের চারিদিকে চাক বাঁধতে চায় আমি থাকতে অসম্ভব কিন্তু কি আপনার এই হুলিয়া কে বানালো স্যার হবে আমাদের গার্ডেনের মেয়েরা এত বড় সাহস বেদবি মাফ করবেন বড় সাহেবের মতো আপনার কোনো হাত সাফাই দেখাননি তো স্যার শালা যা জলদি যা জি স্যার সব ব্যবস্থা করছি আগে চাই লবণ দেওয়া পানি আপনি গোসল করে খেয়ে দিয়ে রেস্ট নেন আমি যাব সর্দারের কাছে দেখি কার এত বড় সাহস আপনাকে ধুলাই করে যা যাচ্ছি কি সর্বনাশ ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব ছোট সাহেব একে তো মালিক হ্যাঁ তাছাড়া খুব বড় ডাক্তার ইয়া বড় কলিজা তোমাদের মঙ্গলজন এসেছে আর তাকে কি না এই এলাকার মেয়েরা পানিতে ভিজিয়ে দিয়েছে আর সর্দার তোমার মেয়ে লজ্জা লজ্জা সরমের মাথা খেয়ে গুন্ডামি করলো ছোট সাহেবের সাথে ছি ছি লজ্জা শেষকালে তুমি আরে বাবা লোকটার কি পরিচয় কেন ওখানে দাঁড়িয়েছিল সবকিছু তোর আগে ভালো করে জেনে নে এখন উপায় উপায় একটাই যারা এই কাজ করেছে ওদের সবাইকে ছোট সাহেবের হাতে পায়ে ধরে মাপ নিতে হবে নইলে সোনার চানেরা কারো রেহাই নেই রীতিমতো একদম কি মডেল কেস পুলিশ সব কটাকে বেঁধে নিয়ে যাবে হ্যাঁ বলে দিলাম কি ঠিক না সর্দার ওরা মাপ নেবে না নেবে না মানে নিতেই হবে আচ্ছা বাবা আচ্ছা মাপ নিতে যাচ্ছি এতে যদি তোমরা খুশি হও আর তোমাদের ছোট সাহেব মাপ করে দেয় তাই হবে আই চল 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 আচ্ছা মাগো এই অবস্থা হবে আগে জানলে এখানে আসি শালা পুরুষ মানুষ আর মেয়েদের হাতে ধোলাই খেলাম চল তোর দোষ বেশি তুই আগে যা তবে এমন সুন্দর মেয়ে জীবনেও দেখিনি নামটিও ভারী মিষ্ট আচ্ছা হলে কি হবে একে পরে তচ্চাল মেয়ে কি ওরে বাপরে এখানেও হাজির আপনি না পুরুষ মানুষ এত ভয় আমি কি বাঘ না ভাল্লুক যে আপনাকে খেয়ে ফেলবো না হন আমি আপনার কাছে মাপ চাইতে এসেছি বাপরে কি হলো না হন দিলদার দিলদার
কে টাকা লোক ও ইয়েস স্যার মই মই দিয়ে কি করবি কি হবে না হবে পরে তোর পাবানে মইয়ে চড়ে ওরা আপনাকে জোর করে নিচে নামাবে তারপর আপনার পা ধরে মাপ চাইবে হ্যাঁ স্যার নামুন 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 ছিঁড়ে ফেলবে নাকি ছাড়ো না আগে বলুন আমাকে এবং আমাদের সবাইকে আপনি মাফ করেছেন খেলার নাম বাবাজি আচ্ছা বাবা আচ্ছা মাফ করলাম কিন্তু সাবধান ভবিষ্যতে আর কোনোদিন কোনো অপরিচিত লোককে ভালো করে না জেনে তার সাথে দুর্ব্যবহার করবে না বলো কবুল 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 কি রে একেবারে বিয়ের কবুল করে বসেছিস ওজি ওজো ওজো ছোটো সার কবুল তাহলে পরিয়ে ছাড়লেন তারাউল্লা সাহেব আমাদেরকে দিয়ে মাফ চানোর মজা হাড়ি হাড়ি টের পাবে মিয়াই কামিন হাই জুলি কাম অন ডার্লিং আমি তোমার ডার্লিং না ছাই সব মিথ্যে কথা একবার খোঁজ খবর নেবার নাম নেই প্লিজ রাগ করো না লক্ষ্মীতি দেখছো না আমি কত ব্যস্ত এই নাও তোমার এক মাসের পাওনা শুধু পাওনাটাই দেখলে আমার ভালোবাসার কোনো মূল্য নেই ব্লাডি হেল কে বললো নেই আরে তুমি আছো বলি তো আমি এখনো বেঁচে আছি ফাইলটা সই করতে পারবে ওয়াই নট হুম শোনো আমি একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি কেউ ফোন করলে বলবে বলবো অফিসের কাজে বাইরে গেছে ও দ্যাটস লাইক এ গুড গার্ল ব্লাডি হেল মাই সুইট ডার্লিং ভয় কাটতেছেন কেন কি হয়েছে আপনার হয়েছে তোর মাথা এই বাংলো তো তুই থাকিস কেমন করে কেন কি হয়েছে ভূত ভূত কোথায় ভূত কিসের ভূত যারা কাপুরুষ তারা ভূতকে ভয় করে আমি ভূত তো ভয় করি না আল্লাহ মাগো আমার দায়িত্ব ধরে আমার হাত ফিতে দেবো না ভালো না করে কখনো দেখি নাই দিল মিয়া নারী আকে চোর না জানারি চমচমা চমচম দিল মিয়া নারী আইলে কোথায় যাচ্ছিস ও আসছে যে তাইয়া দিল মিয়া নারী আহা বেচারি বড়ই দুঃখিনী রে কোন এক পরদেশে কি ভালোবেসে আচরে এই অবস্থা ও বিশ্বাসই করতে চায় না যে পরদেশে আর কোনো দিনই ফিরবে না পড়তো আমার পাল্লায় চানের ১২টা বাজিয়ে ওর পরদেশে গিরি বের করে দিতাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম
কি খবর সর্দার? আল্লাহর রহমতে সব কুলি মজদুর আপনার সাহায্য পেয়ে ধন্য হচ্ছে। আমরা দুঃখী গরিব, কি দিয়ে আপনার সেবা করব? আমি তোমাদের সবার দোয়া চাই, আর তোমরা সবাই আমার মা ভাই বোনের জন্য দোয়া করো। জি হ্যাঁ। 20 টাকা কেন? ছোট সাপ তো বলেন 30 টাকা। ঠিক আছে, ভুলে গেতে এই নে 30 টাকা। ছোট লোকের বাচ্চা, ছোট সাপরে ভালো লোক পাইয়া খুব তেল দিতে তো। তেল আমরা দিব কেন? সবটা লুটে পুটে খাচ্ছেন আপনারা। ছোট সাহেব মালিক হয়ে আমাদের ভালো মতো খোঁজ খবর নিচ্ছেন? আরে উনি তো দুই দিনের মেহমান, আমরাই তো টোটের বাপ মা। হ্যাঁ, আমরা কুত্তার বাচ্চা। হুদুর কা গো পোকার কুত্তাতেন, কত বড় বেয়াদব, উল্টা পুল্টা কথা কয়। হ্যাঁ মুন্সিজি, এরা সহজ সরল মানুষ, যা বলার মুখের উপরে বলে দেয়, বুকে লুকিয়ে রাখে না, আর সেই জন্যই তো এরা খাঁটি মানুষ। বড় ভাইয়ের মতো মায়া লোককে সাপোর্ট করে, শরীর তো ভালো না বেগম সাহেব রে, জানাই তুইবু। ভেরি স্যাড ম্যাডাম, ছোট সাহেব চা বাগানে গিয়ে চিকিৎসা শুরু করেছেন টেম্পোরারি। মা, এত টাকা পয়সা খরচ করে তুমি ডাক্তারি পড়ালে ওই কুলি মজুরদের চিকিৎসা করার জন্য? ইয়েস ম্যাডাম, টেম্পোরারি করতে করতে আবার পার্মানেন্ট না হয়ে যায়। ইয়েস, তাই তো ভাবছি হে কোন বিপদে পড়া গেল। এনিওয়ে আমি যোগাযোগ করছি। হ্যালো ভাবনা, লেখাপড়ার জন্য হোস্টেলে থাকিস ভালো কথা, তাই বলে ফোনেও বাড়ির একটা খবর নিতে পারিস না? বারে এই তো নিচ্ছি, কেমন আছো মাম্মি? নো নো, তুমি একটু ভেবো না। হ্যাঁ, দিন রাত মন দিয়ে পড়াশোনা করছি। বাই দি বাই, কাইন্ডলি কিছু টাকা। ওনলি 5000। 5000? কি বললি? পিকনিকের জন্য? আচ্ছা আচ্ছা, 5000 টাকা পিকনিকের জন্য? তুমি রাজি হয়ে গেলে? এভাবে যখন তখন টাকা দিলে ও তো খারাপ হয়ে যাবে। কি করব, তোদের আবদার পেটে যখন ধরেছি শুনতেই হবে। ওকে, এই কথাটা আমার বেলায় স্মরণ রেখো মা। ম্যাডাম অত্যন্ত দায়িত্বশীলা, কথা স্মরণ করিয়ে দেবার কোনো প্রয়োজন নেই বড় সাহেব। ব্লাডি হেল। কে স্যার টেম্পোরারি? আপনি নন, আপনি নন, মাই সুইট সিস্টার ভাবনা। খুব মজা পেয়েছি। হ্যাঁ, এই যে ডার্লিং ডানিয়েল, আইইউ বিউটি। আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ইচ্ছে করলেই পারেন, তবে থাক, শোধ করতে হবে না। চলুন আপনাদের সবাইকে হোস্টেলে পৌঁছে দিই। নো থ্যাংক, এতগুলোকে একসঙ্গে লিস্ট দেবেন কেমন করে? এই চল চল চল, বাস। ম্যাডাম জানতে পারে তাহলে? তাহলে আর কি, দারোয়ান হাতে থাকলে সব সাকসেসফুল। জানিকে কেমন লাগলো রে? ও ভেরি স্মার্ট, ভেরি স্ট্রেট। স্যার, ভদ্রভাবে ডাকলে শুনে না? ও স্যার, খানা রেডি, খাবেন না? বড় সাহেবের মতো আমার ফুলদানের উপর নজর পড়লো নাকি?
खोदाई जाने डॉक्टर साहेब डॉक्टर साहेब जल्दी चलो ना हमारे बाबा क्या मंजर करते हैं दो तीन बार बोमी हो कर चें कोर देना निश्चय आज गोला पुज्जन तो मौत गिले चें चलो चलो दिलदार हमारे ब्रीफ किस दे चलो रुकी जाए अरे रुकी दे देखते डॉक्टर साहेब भय नहीं एक तो बेशी नेशा कर चुके तो তাই বেহুশ হয়ে গেছে এক্ষুনি ক্যান ফিরবে আমার ফিস দাও ফিস চাওছে দাঁড়াও দেখাচ্ছি মজা আপনাকে দেবার মতো আমার আর কিছু নেই ডাক্তার সাহেব খুব ভালো ফিশ তবে শর্ত একটা নিজের হাতে খাওয়াতে হবে কি ফিশ দেবে না খালি হাতে না খালি মুখে চলে যাব ওয়াও বিউটিফুল কে বানিয়েছে তাই তো এত মজা পাচ্ছি চলি সর্দারের কোনো অসুবিধা হলে আমাকে খবর দিও দিলদার দিলদার কি হলো রে কোথায় আপনি বাথরুমে বাথরুমে খাওয়ার আগে বাথরুমে টেবিলে খাওয়া রেডি হুজুর আর খেতে হবে না খাওয়া হয়ে গেছে কোথায় খেলেন লজ্জা খাইয়েছে মাগুরি লজ্জায় খাওয়াই আছে ও খাওয়ালো আপনি খেয়ে ফেললেন তা কি খাওয়ালো হুজুর লাড্ডু লাড্ডু আদার ফালতু বুঝেছি দিল্লিকা লাড্ডু খাওয়াই আছে দিল্লিকা লাড্ডু জো খায়া ও ভি পস্তায়া জো না খায়া ও ভি পস্তায়া হামনে খায়া হাম তো ভাগ সামনে থেকে লজ্জা দেবী তোমার লঙ্কা ঘন্টা যদি আমি না বাজিয়েছি তাহলে আমার নাম সোহেল না নিজেই খাইয়া পস্তাইতাছে বাবা কেমন আছে এখন কতদিন বলেছি ওইসব ছাই ভস্য খেও না তবুও খাবে কেন যে খাই মা আরে তোমরা হোস্টেলে ঢুকলে কেমন করে প্রাচীর টপকে কি করব তোমাদের টানে কল্পনা চলো না ডার্লিং ডিস্কোতে মাথা খারাপ কেমন করে যাব কেন ওই জানালা দিয়ে ভাবনা ভাবনা দরজা খোল ভাবনা 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 কল্পনা কি হয়েছে হোস্টেলে দুজন চোর ঢুকেছে তোদের রুমে ঢুকে নি তো আমাদের ঘরে চোর ঢুকবে কি করে আমরা তো দরজা বন্ধ করে ঘুমাচ্ছি সাবধানে থাকিস কিরে এত হাঁচি দিচ্ছিস কেন ইনফ্লুয়েঞ্জা আমরা ভাবনার
দারুণ ইনফ্লুয়েন্স হয়েছে। ওরে বাবা রে, আয় চল চল। আপুর বিদায়। এবার চলো। ইম্পসিবল, আজ তো যেতে পারবো না। তাহলে কবে? নেক্সট উইকে আমাদের পিকনিক, সেখানে দেখা হবে। বাপরি বাপ, কি ডেঞ্জারাস ছেলে রে বাবা। প্রাচীর টপকি একবার হোস্টেলে এসে হানা দিয়েছে। সবই তো শুরু, এখন তো কেবল হোস্টেলে হানা দিয়েছে, আসল অন্ডরমানে যেদিন হানা দেবে সেদিন বুঝবি ঠেলা কাকে বলে। আগে বুঝিনি প্রেম করা এত সমস্যা। লজ্জা লজ্জা লজ্জা, কে হিসেরেছে? কেমন আছে সর্দার? জি ছোট সাহেব, ভালোই আছি। আপনার ওষুধে খুব উপকার হয়েছে। আর কোনো ভয় নেই, আজকে বাগানে না গিয়ে তুমি রেস্ট নাও। আমার আবার রেস্ট? কিন্তু ছোট সাহেব, আপনাকে দেখে মনে হচ্ছে শরীরটা ভালো নেই। না না, কে বলল? আমি তো ভালোই আছি বাবা। তোমার নাস্তা। মা লজ্জা, ছোট সাহেবকে কিছু খেতে দে মা। দিচ্ছি বাবা। বসুন ছোট সাহেব। না না, আমার কিছু খেতে হবে না, চলি। ছোট সাহেব খেয়ে যান। না না, আমি এখন কিচ্ছু খাবো না। তা বললে কি হয়? বাবা বললেন একটু খেয়ে যেতেই হবে। না লজ্জা, না আমি এখন খেতে পারবো না বাবা। ছোট সাহেব খায় না। খাবে মা, খাবে। কেন খাবে না? নিশ্চয়ই খাবে। বিশ্বাস করুন, কথা দিচ্ছি, আর আপনাকে ঘন ঘন বাথরুমে যেতে হবে না। তোমাকে বিশ্বাস করা যায় না। কি বিশ্বাস করা যায় না? তাহলে সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। এবার খাইয়ে দাও। না আমি পারবো না। তাহলে আমিও খাবো না। ঠিক আছে দিচ্ছি। এবার মুখটা মুছে দাও। এসো এসো কাছে এসো, ভালোবাসা দেব তোমাকে। সময় রাতে একা একা আসতে ভয় পাও না? না বাবা, আপনার জন্য কিছু খাবার পাঠালেন। খাবার? আমাদের কি খাবার নেই? আপনারা বড় লোক, তুমি আর তামাম খাবার আপনারা মজুদ করে রেখেছেন বলেই তো আমাদের মতো গরিবরা ঠিক মতো খেতে পায় না। বাপ্পা, তুমি তো দারুণ কথার মালা গাঁথতে পারো। ফুলের মালা গাঁথার অভ্যেস নেই? কার জন্য গাঁথব? এই মানে ধরো আমার জন্য। আমরা গরিব,
ছোটলোক, আপনার জন্য আমার গাথা ফুলের মালা আগুনের মালা হয়ে যাবে। আপনি জ্বলে পুড়ে মরবেন কি আমি চাই না। আমি এখন কিছুই খাবো না লজ্জা, খিদে নেই। নাকি আসলে আমরা গরিব তাই আমাদের খাবার খেতে ঘৃণা করছেন? অন্তত দুধটা খেয়ে নিন। আরে তোমার হাতে খাবার খেতে ঘৃণা করব আমি? এতদিনে এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা। মুখ আমি মুছতে পারবো না। কেমন এসছিল স্যার? মতলবটা কি? তেমন কিছু না, এই একটু খাবার আর দুধ এনেছিল তাই খেলাম। দুধ আপনি খেলে? হ্যাঁ। ওরা ছোট লোক দিলদার, আমাদের মতো বড় লোকরাই ওদের শোষণ করে গরিব বানিয়েছে। ওদের খামের দাম, ওদের রক্ত পানি করা পরিশ্রমী আজ আমরা বড় লোক। আসলে ওরা নয়, ছোট লোক আমরা। আপনার টেলিগ্রাম মুন্সিজি দিল। মাদার সিরিয়াস কাম শার্প। তোমার হাতে খাবার খেতে ঘৃণা করবো আমি? এতদিনে এই বুঝি আমার সম্পর্কে তোমার ধারণা। সত্যি বলছো ছোট সাহেব? সত্যি বলছো? সত্যি কি এটা তোমার মনের কথা? আপনার জন্য আমার গাথা ফুলের মালা আগুনের মালা হয়ে যাবে। আপনি জ্বলে পুড়ে মরবেন কি আমি চাই না। আমি কি বলেছি, আমি কি করেছি? ছোট সাহেব, নিশ্চয়ই আপনি আমাদের উপর রাগ করে চলে যাচ্ছেন। আমরা নিজেদের অজান্তে যদি কোনো অন্যায় করে থাকি আপনি আমাদের মাফ করে দিন। আরে না না, আমি তোমাদের মাঝে আবার ফিরে আসব, আর ফিরে এসে তোমার কাছে এমন একটি জিনিস চাইব যা তোমাকে দিতেই হবে, না করতে পারবে না কিন্তু সর্দার। ছোট সাহেব, আজ আপনার জন্য এই এলাকার গরিব দুঃখীর মুখে হাসি ফুটেছে। আপনার জন্য আমরা জাম দিতে আমার বাবার কাছে আপনি কি চাইবেন তা আর কেউ না বুঝতে পারলেও আমি ঠিক বুঝেছি ছোট সাহেব। কি চাইবো তোমার বাবার কাছে তা আগে কি করে বুঝলে? সে প্রশ্ন থাক, তবে আপনি যা চান তা কোনোদিনই পাবেন না। সত্যি পাবো না? না। কেন, আমি কি তোমার উপযুক্ত নই? না ছোট সাহেব, অনেক বেশি উপযুক্ত, আর সে কারণেই আপনি আমার উপযুক্ত নন। লজ্জা! ছোট সাহেব, আপনারা বড় লোক, আমরা গরিব। আপনি উঁচুতলার মানুষ, নিচের দিকে তাকানো আপনার শোভা পায় না। শুধু দুদিনের মোহে আপনারা আমাদের মতো গরিব ঘরের মেয়েদের পেতে চান, কিন্তু দুদিন বাদে আপনাদের যখন মোহ কেটে যায় তখন ছেঁড়া কাগজের মতো আমাদের ছুঁড়ে ফেলতেও আপনাদের একটু দেরি হয় না। লজ্জা!
ছোট সাহেব আমার পরদেশে আমাকে ফাঁকি দিয়ে ফুরু সবাই বলে আর নাকি ফিরবে না আমি বিশ্বাসই করি না দেখুন ছোট সাহেব চামেলিকে দেখুন ওই এক দুঃখিনী মেয়ে ওকে ভালো করে দেখুন ও আজ পাগলি কিন্তু কেন আস্তার এই অবস্থা এজন্য কে দায়ী আপনাদের মতো লোক গরিবদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলায় যাদের নেশা তাদেরই একজন মিথ্যে প্রেমের মোহ জাল বিছিয়ে ওকে ভোগ করে পালিয়ে গেছে আর বেচারি রোজ অধীর আগ্রহে ওই ভণ্ড প্রতারকের পথ চেয়ে অপেক্ষা করছে বলুন বলুন ছোট সাহেব এরপরেও কি করে আপনাদের মতো লোকদের বিশ্বাস করব বলুন এর জবাব আজ আমি দিতে পারবো না লজ্জা সত্যি ওই দুঃখিনে মেয়ের দুরবস্থা আমার জন্য দারুণ লজ্জা তবে একটা কথা জেনে রেখো যেদিন তোমার বিশ্বাস অর্জন করে তোমার উপযুক্ত হতে পারবো তোমার ভুল আমি ভাঙাতে পারবো যে সব বড় লোক অমানুষ নয় সেদিনই আমি তোমার কাছে ফিরে আসব চলি কিরে লজ্জা আমারটাও পুরো তোরটাও পুরো না রে চামেলি তোর মতো আমার বলতে কেউ নেই কেউ কখনো ছিল না আরে তোর মতো ভালোবাসতে আমি শিখিনি বাবা বাবা তুমি জানো ফিরে এসে ছোট সাহেব হ্যাঁ মা আমি জানি ফিরে এসে ছোট সাহেব আমার কাছে কি চাইবে কিন্তু যাই যাক তুমি দেবে না কারণ বড় লোকের চিরদিনই গরিবদের শত্রু ছিল শত্রু আছে শত্রু থাকবে তেলে আর জলে যেমন কোনোদিন বিষ খায় না তেমনি ধনী আর গরিবদের মিল কোনোদিন হতে পারে না হবেও না সব মানুষকে এক পাল্লায় মাপা যায় না মাপা উচিত নয় মা বয়স আমার কম হয়নি মানুষ চিন্তা আমি ভুল করিনি ছোট সাহেব মানুষ নয় মা সাক্ষাৎ ফেরেশতা ফরিদা ফরিদা যা গাড়ি থেকে সুটকেস গুলো নিয়ে আয় মা মা আরে তুমি তো দিব্যি সুস্থ মিথ্যে বলে কেন আমাকে ডেকে আনলে কতদিন তোকে দেখি না বাবা সেই যে গেলি আর ফেরার নাম নেই হাজার হলো ছোট সাহেব মালিক তার বিরুদ্ধে আপনার কাছে কথা লাগাই বা কি করে অ্যাকচুয়ালি অফিসে খুব মিসম্যানেজমেন্ট দেখা দিয়েছে আর তার জন্য সত্যিকারই দায়ী ওই মানে এই অত মানে মানে করছেন কেন বলেই ফেলুন এর জন্য দায়ী সোহেল ব্লাডি হেল সালাম ম্যাডাম কি খবর অ্যাকাউন্টেন্ট সাহেব আপনি দারুণ প্রবলেমে পড়েছি ম্যাডাম কাল ছোট সাহেব অফিসে যাননি অ্যাজ এ রেজাল্ট চেক বই সই করাতে পারেনি সোহেলের জন্য 1 কোটি টাকার বিজনেস হাতছাড়া হয়ে গেল কারণ কালই ছিল টেন্ডার সাবমিট করার লাস্ট ডেট অ্যাজ এ রেজাল্ট ভেরি স্যাড ম্যাডাম ঠিক আছে আমি দেখছি লজ্জা জানা 12টা পর্যন্ত ঘুমাস আর কত জানাবি আমাকে আর কাল ছিল যখন কাল অফিসে গিয়েছিলি চুপ করে আছিস কেন জবাব দে গিয়েছিলি অফিসে এই ছেলে ছেড়ে কি জবাব দেব বারে না জবাব কি আছে তাহলে ফাইলে সাইন করিসনি কেন তোর জন্য কতবার একটা বিজনেস হাতছাড়া হয়ে গেছে জানিস আমার জন্য হবে কেন আমি অফিসে গিয়ে দেখি অ্যাকাউন্টেন্ট সাহেব নেই তার নাকি শরীর খারাপ গেলাম তার বাসায় ডাক্তার হিসেবে খুব ভালো করে পরীক্ষা করলাম আচ্ছা তারপর 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 তোমাকে যা বলি ভেরি সিরিয়াস কন্ডিশন সব ওষুধপত্রের ব্যবস্থা করে কমপক্ষে 1 মাস ফুল রেস্ট নিতে বললাম আগে মানুষের জীবন তারপর না ব্যবসা কি বলো মা আহা যা অবস্থা দেখলাম বেচারা বাঁচে কি না বলা মুশকিল আরে হে অ্যাকাউন্টেন্ট সাহেব জি ছোট সাহেব শুকুর আলহামদুলিল্লাহ
আসলে বুঝলে মা, হায়াত মত সব আল্লাহর হাতে। জি আমরা আমরা তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। চলো। কিছু না, মাথাটা একটু ঘুরে উঠবে। তোকে আর ডাক্তারি ফলাতে হবে না, আজ তুই ফুল ডে অফিস করবি। আচ্ছা বাবা আচ্ছা, হসপিটালের ডিউটি শেষ করে আমি সোজা অফিসে চলে যাব, দেখো কি বলে। ব্লাডি হেল। আসি মা, আসি আসি আসি। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ছোট সাহেব ডাক্তার ছিল অফিসে, এবার কার বরাত খুলে কে জানে। তুমি তো বড় সাহেবকে দিয়ে বরাত খোলাতে চাও, আবার ছোট সাহেবের দিকে নজর কেন? ম্যানেজার সাহেব এই হিসাবটা দেখুন তো, আমি বাইরে যাবার পর 6 লক্ষ টাকা মার অ্যাকাউন্ট থেকে উঠানো হয়েছে, খরচ দেখানো হয়েছে বিভিন্ন খাতে 5 লক্ষ টাকা, বাকি 1 লক্ষ টাকার কোনো হিসাব নেই। 1 লক্ষ টাকা হাসান সাহেব খরচ করেছেন। ভাইয়া খরচ করেছেন কোথায়? তা তো জানি না ছোট সাহেব, বড় সাহেব আজকাল কোথায় যান, কোথায় থাকেন কিছুই জানি না। মা জানেন? ছি ছি ছোট সাহেব, এই সমস্ত চগুলখুরি কাজ কি করা যায় না করা উচিত? আর যদি তার জায়গায় আপনি থাকতেন। ঠিক আছে আপনি যান। জি লজ্জা। সর্দার তোমার জন্য নিয়ে এলাম। এসবের আবার কি দরকার ছিল? কেন, আমি যদি তোমার ছেলে হতাম। তুই বড় ভালো ছেলে রে কালিয়া। ভালো না ছাই, ওর মতলব বুঝি না। ও কেন তোমার জন্য দারু এনেছে? কেন? তোর নজর পড়েছে। কার উপর? আমার উপর। তুই তো মস্ত বড় গণক দেখছি কালিয়া। তুই জানিস না লজ্জা এক বিষধর সাপ, একবার ছোবল দিলে কেউ তার বিষ নামাতে পারবে না। তাই নাকি? তা একবার ছোবল দিয়ে দেখা না লজ্জা। লজ্জা এ এলাকার ইজ্জত, সেই ইজ্জত যেন কেউ নষ্ট না করে। আমাদের মধুর স্মৃতি তোমার বুকে চির অম্লান হয়ে থাক, এই বুক ভরা আশা নিয়ে এই ফুলের তোরা পাঠালাম। ভুলে তুমি চেও না আমায়, তোমার জুলি। ব্রাডি হেল। তোমার কথা কি ভুলতে পারি মাই সুইট ডার্লিং, তুমি আমার রাতের রজনীগন্ধা। হোয়াট? হ্যাঁ ম্যাডাম, আমি টিবোর্ড থেকে বলছি। বড় সাহেব অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন। আমার হাসান তো এত দায়িত্বহীন নয়। এখন খোদা না করুন চেয়ারম্যান সাহেবের কোনো ব্যাড রিপোর্টে টি গার্ডেনটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায়। অবশ্য আমি যখন আছি কিছুতে হাতছাড়া হতে দেব না। সে আমি জানি। কিন্তু হাসান তাহলে গেল কোথায়? আচ্ছা আগে বলো তো, তোমার আমার সঙ্গে কি কথা ছিল? কথা ছিল, বিশ্বাস করো ডার্লিং, নানান ঝামেলা থাকি তো একদম মনে নেই। তোমার সব আশাই পূরণ করবো, অ্যাডভান্সের পুরো টাকাটা অবশ্যই পাবে। কাম অন ডার্লিং, লেটস এনজয় আওয়ারসেলফ, কাম অন। ও ডোন্ট জাজলি। জ্ঞানী গুণীদের উপদেশ, আগে দাম পিছে কাম, ফেলো করি মাখো তেল। হোয়াট? তোমার আমার এই সম্পর্ক? ব্লাডি হেল। প্রেমের ব্যাপারে কন্ট্রাক্ট রাখছো কেন?
দুনিয়ার সবার সঙ্গে সবার সম্পর্ক নিচক একটা কন্ট্রাক্ট ছাড়া আর কিছুই নয়। ব্লাডি হেল, তার মানে আগে তোমাকে টাকা দিতে হবে তারপর তোমাকে পাবো। জানো, তোমার মতো মেয়েদেরকে আমি রোজ রোজ বিছানার চাদরের মতো বদলাই। বাট আমি রেশমি চাদর ডালি, সবসময় বদলাই না। রেশমি চাদর, এবার আমার আসল পরিচয় ভালোভাবে পাবে ব্লাডি হেল। আমি অত বোকা মেয়ে নয় ডালি। নো আর্গুমেন্ট, দিস ইজ মাই ফাইনাল ডিসিশন। মিজুলিকে এক্ষুনি বরখাস্ত চিঠি পাঠিয়ে দিন। স্যার, এনিথিং রং? ইয়েস, দু টাকার এক সামান্য ক্লার্ক হওয়ার উপযুক্ত নয় সে কিনা আমাকে অপমান করে। মিজুলি, এই ঢাকা শহরের কোথায় তুমি চাকরি করো? আই উইল সি ইউ ব্লাডি হেল। মা, কি হয়েছে মা? খুব চিন্তিত মনে হচ্ছে, ওষুধ খেয়েছো? না, খাবো না। কি হবে ওষুধ খেয়ে? বেঁচে থেকে শুধু শুধু দুঃখের বোঝা বাড়ান মা। হ্যাঁ, ঠিকই বলছি। আমি বিধবা হবার পর থেকে তোদের তিন ভাই বোনকে বুকে ধরে বড় করেছি। কত আশা ছিল এবার তোরা দু ভাই মিলে সব দেখাশোনা করবি, তা নয়, তোরা দুজনেই বড় দায়িত্বহীন। প্লিজ মা, লক্ষ্মী মামুনি, বরং স্বীকার করছি আমি একটু দায়িত্বহীন, কিন্তু ভাইয়া তোমার হীরের টুকরো ছেলে। হীরের টুকরোটা ছাই, আজ এমন একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট মিস করেছে যে কি বলবো। না মা, ভাইয়াকে তুমি ভুল বুঝো না, ভাইয়া কোথাও না কোথাও জরুরি কাজে আটকা পড়েছে। মা, মা এখন কেমন আছো? মা, এতক্ষণ ছিলি কোথায়? তোর না জরুরি অ্যাপয়েন্টমেন্ট ছিল? আরে রাখো তোমার অ্যাপয়েন্টমেন্ট, তখন তুমি মাথা ঘুরে পড়ে গেলে, বুকটা আমার ধরপড় করে উঠলো। কিসের টিকাদেন আর কিসের অ্যাপয়েন্টমেন্ট, সবার আগে মা। এখন কেটে কি হবে, ভুল যা করার করে ফেলেছো এবং মারাত্মক ভুল। কিন্তু এখনো কিন্তু কিন্তু করছো। কত করে তোমাকে বুঝালাম, আদর সোহাগ দিয়ে হাসানকে বাগে আনো, তা না করে ঝামেলা বাঁধালে। তোমার নিজের ভবিষ্যৎ করলে ঝরঝরে, আর এই খানকে করলে পথের ভিখারী। আমার ভুল হয়ে গেছে, আপনি একটা বুদ্ধি বের করুন না হেকমত ভাই। আমি যদিও হারামখোর, কিন্তু বড় সাহেব নাম্বার ওয়ান হারাম জাদা। এবার তাহলে আমিও নাম্বার ওয়ান হারাম জাদি সেজে বাঁকা পথেই কাজ হাসিল করব। এখন কেটে কি হবে, ভুল যা করার করিয়ে ফেলেছো এবং মারাত্মক ভুল। তোমার নিজের ভবিষ্যৎ করলে ঝরঝরে, আর এই খানকে করলে পথের ভিখারি। তোমার নিজের ভবিষ্যৎ করলে ঝরঝরে, আর এই খানকে করলে পথের ভিখারি। তোমার নিজের ভবিষ্যৎ করলে ঝরঝরে। আমার আত্মহত্যার জন্য দায়ী চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক হাসান চৌধুরী। ভাইয়া, ও মাই গড, হোয়াট? কি বলছিস, মিথ্যে বলে মার কাছে আমাকে বদনাম করতে চাস? আমার বিরুদ্ধে চক্রান্ত, ব্লাডি হেল। প্লিজ ভাইয়া, আমি অপারেশনে অ্যাটেন্ড করে বাড়িতে চলে আসব। কোথাকার কোন জুলি আমি কোত্থেকে চিনব? হ্যাঁ, তাহলে ষড়যন্ত্র, চক্রান্ত। তুমি একটা কাজ করো ভাইয়া, ইমিডিয়েটলি তুমি টেকনাফে চলে যাও। হ্যাঁ, তাই কর বাবা। শেষ পর্যন্ত সোহেলের কথা তুমিও বিশ্বাস করলে মা। ভাইয়া, এই দেখো মেয়েটির হাতে লেখা এই চিরকুট। চক্রান্ত, এক গভীর ষড়যন্ত্র। ব্যাস, ষড়যন্ত্র এবার টুকরো টুকরো, এখন কি করবে? হ্যাঁ, আহ ভাইয়া, কেন ভুলে যাচ্ছ, মেয়েটির হাতে লেখা এমন আরো চিঠি ষড়যন্ত্রকারীদের হাতে থাকতে পারে, যারা এই ঘটনা ঘটিয়েছে। তাই হবে বাবা, তুই যা। হ্যালো, ও ডক্টর শামীম স্যার, পুলিশ এসছে রোগের সঙ্গে দেখা করতে। পুলিশ? শোনেন,
আমি না আসা পর্যন্ত তাদেরকে ওয়েট করতে বলুন। আমি এক্ষুনি আসছি। ওকে সরি, জ্ঞান না ফেরা পর্যন্ত রোগীর সঙ্গে দেখা করা সম্ভব নয়। আপনারা আসতে পারেন। ওকে স্যার, তাহলে পরেই আসবো। আপনি অ্যাক্সিডেন্ট করেছেন নাকি সত্যি সত্যি আত্মহত্যা করতে চেয়েছিলেন? কথা বলুন, বলুন। অ্যাক্সিডেন্ট হয়েছে। আরে হেকমত সাহেব, আপনি মানে আর বলবেন না স্যার, মেয়েটি আমাদের জানাশোনা এক মডেলিং ফার্মে চাকরি করে। কেমন করে অ্যাক্সিডেন্ট হলো মা? ঠিক অন্যমনস্ক ভাবে রাস্তা পার হচ্ছিল, তাই না? জি। আপনি কথা বলুন ম্যানেজার সাহেব, আসি। জি স্যার। বোকার মতো অ্যাক্সিডেন্ট করতে গেলে কেন? কথা ছিল চিরকুটটি বুড়িগঙ্গা নদীর ব্রিজের উপর পাথর চাপা দিয়ে তুমি আত্মগোপন করবে, সবাই জানবে তুমি নদীতে ডুবে আত্মহত্যা করেছ। বলিস কি, মেয়েটি তার চেনা জানা? হ্যাঁ মা, তাই তো বললো ম্যানেজার সাহেব, আমার ফিরতে একটু দেরি হলো, ভাইয়ের সঙ্গে দেখা হলো না। হ্যালো, বলছি দেখুন ম্যাডাম, আমি আর আপনার মেয়েকে হোস্টেলে রাখতে পারছি না। কেন, কি হয়েছে? সে হোস্টেলের নিয়ম ভঙ্গ করে রোজ একটি ছেলের সঙ্গে বাইরে যায়, সময় মতো হোস্টেলে ফেরে না। আমাকে আরো আগে জানাননি কেন? দেখলাম যদি আমাদের কথা শোনে। ওকে, কালই আমি নিয়ে আসব। হ্যালো মা। না মা, এখনো ভাইয়ার সঙ্গে কথা হয়নি, আবার দেখছি, তুমি রাখো। ওকে। ব্লাডি হেল, সামনের মতো একটা কিছু করবো তার উপায় নেই। হ্যালো। হ্যালো, কে? সোহেল, কি ব্যাপার, এনি প্রবলেম? ড্রিঙ্ক করেছে বলে মনে হচ্ছে। ইয়েস করেছে, বাট ইউ ব্লাডি হেল বেয়াদব, বড় ভাইয়াকে চার্জ করা হচ্ছে, কাল সকালে 5 লাখ টাকা পাঠিয়ে দেবে। ইউ মাস্ট এই দে দুনিয়া কিটার লাগিয়া টেকার লাগি। ইউ ব্লাডি হেল মুনশে, কিটার মান ইজ নো প্রবলেম, কালই এসে যাবে, অনেক টাকা, প্রচুর টাকা। ঠিক কথা, টেকার নাই কিছু নাই। করে করে, তাকেই তো মানুষকে মানুষ বলা, নইলে মানুষ আর কুকুরের তফাৎ কিসের? আমার কইতে ঠিক কথা কইতেন দাস মুন্সি, তুমি আমাকে এত খাতির কেন করছো? অনলি ফর মানি, শুধু টাকার জন্য? পরদেশি, আমার পরদেশি এসেছে। পরদেশি? কোন পরদেশি? কিটার পরদেশি? আমার পরদেশিকে তুই চিনিস না, আমার মনের মানুষকে তুই চিনিস না, মানুষ নাচ তো গাদারে। কি? আমি গাদা? তোর বাপ গাদা? এই সব ফ্যামিলি রে, আমার চুরি চোটা নষ্ট করে পালাইব। কে ফ্যামিলি, তুই কাচ্ছিস কেন? আমার পরদেশি বাবার কাছে যেতে দিল না। তোর পরদেশি কোথায়? ওই বাংলোতে। ওই বাংলোতে? ঢাকা থেকে বর্ষায় এসেছি। চল তো, চল। বর্ষায়, বর্ষায় কোথায় আপনি? জলদি বাইরে আসুন, নইলে আমরা ভিতরে ঢুকবো। এই চেঁচাচ্ছ কেন? কে তোমরা? কি চাও? লাড়ি হেল মুন্সি,
আপনাদের মতো পরদেশী বড় লোকরাই ওকে পাগলি বানিয়েছে, ওর সর্বনাশ করেছে। মাই গড, মুন্সি ও কি বলছে? দেখছি আরেক পাগলি। না না না, খুব ভালো মেয়ে, আমাদের সর্দারের মেয়ে। ও সর্দারের মেয়ে, তাই তো এত দাপট। ব্লাডি হেল, মেয়েদের অবলা অসহায় দেখতে খুব মজা লাগে, তাই না? বেয়াদবি করিস না, উনি আমাদের বড় টাইপ, তামিলি পাগলি। ও কোন কি বলে ঠিক নাই, তুই বেয়াদবি করিস না, যা বাড়িতে। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাই, শুনুন বড় সাহেব, আপনি যদি সত্যি ধোকা দিয়ে চামেলি সর্বনাশ করে থাকেন, তাহলে দুনিয়ার আদালত থেকে রেহাই পেলেও আল্লাহর আদালত থেকে কোনো দিন রেহাই পাবেন না। একদিন না একদিন এর শাস্তি আপনাকে পেতেই হবে। চল। মাই গড, মাই সুইট ব্লাডি হেল, মুর্শি। ওর নাম লজ্জা না, আগুন আগুন, এইখানে আমি নাই। মাপ তাই, হ্যাঁ বল, কি বললি? জনি আসছে কবে? আজকে বললি? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, আর এতক্ষণ এলে। তোমাকে ছাড়া আমি বাঁচবো না জনি। আর তোমাকে ছাড়া আমিও বাঁচবো না ভাবনা, কে জানে তুমি আমাকে মনে রেখেছো কিনা। কি, আমি মনে রাখিনি তোমাকে? বেশ, এতই যখন অবিশ্বাস, এসো প্রমাণ দিচ্ছি। প্রমাণ? হ্যাঁ হ্যাঁ, আমার ভালোবাসার প্রমাণ, এসো। এই দেখো, এসো। লোক, এই হচ্ছে আমার ভালোবাসা প্রমাণ, এসো। এই দেখো। ভাবনা, মাই সুইট হার্ট। এই আমার বন্ধু ভাইয়া জনি। মার সঙ্গে পরিচয় করিয়েছো? না ভাইয়া। স্ট্রেঞ্জ, একেবারে তোমার বেডরুম এনে তুলেছো। বারে, আমার বন্ধু আমার বেডরুমে ঢুকতে পারে না। ধমক দিও না ভাইয়া, এখন আমি যথেষ্ট বড় হয়েছি, আমাকে নিয়ে তোমার ভাবনার কোনো কারণ থাকতে পারে না। আমার না থাকলেও মার অবশ্যই আছে। তোমার ভাইয়া দেখছি খুব রাগ করেছে। আই ডোন্ট কেয়ার। হোয়াট, কি বললি? ইম্পসিবল। না মা, ভাইয়া মিথ্যে বলেনি, এর নাম জনি, আমার বন্ধু। আসসালামু আলাইকুম। আই সি, এই তাহলে তোমার সেই বন্ধু যার কারণে তোমাকে হোস্টেল পর্যন্ত ছাড়তে হয়েছে। শোনো ছেলে, তোমার সঙ্গে তর্ক করার ইচ্ছে আমার নেই, তোমরা বড় লোক না গরিব তাও জানতে চাই না। শুধু একটা কথা মনে রেখো, লেখাপড়া বাদ দিয়ে যে ছেলে কেবল মেয়েদের পেছনে ঘুর ঘুর করে তাদের আমি পছন্দ করি না। আজ থেকে তুমি ভাবনার সঙ্গে মিশবে না, আন্ডারস্ট্যান্ড? এবার তুমি আসতে পারো। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? মা, স্টপ ইট জনি। ভাবনা, মা, তুমি কি করলে? মা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। হাসান ফোন করেছিল? না মা, আমি অনেক চেষ্টা করেছি,
भाइया के फोने पावे जाना टेकना से की कोर्चे ना कोर्चे खुदा ही जाने दूर की देखता दिन है ये टेम दिया कुदा नहीं जाता मुंशी जतो ही देखछी ततो ही मुग्ध होछी जंगली फुल आसली सुंदर আমার কথাটা হুজুরের কথা মুন্সি তোমার হুজুরকে বলে দাও জংলি ফুলের কাঁটা থাকে জংলি ফুলে কাঁটা থাকে হুজুর জংলি ফুলকে বলে দাও ভোমরা কাঁটার ভয় করে না ভোমরা কাঁটার ভয় করেন না এই কাঁটা একবার ফুটলে রেহাই নেই তাই বুঝি তাই देखी कांटार को तो धार रानी मुंशी आई जा भी सत्य कांटार जला बड्डई मधुर आरो खूब भालो करे कांटार आघात आमाके पेते ही हबे ब्लाडी हेल ताइले सर्दार और बापे रे आट कुट दईब आमारे दुई बोतल बिलाती मद्दी दईब वाटा मदुनो ना और बापे तो पोटा माल खाए बिलाती माल पाइले खुटीबो तू मियाले तिंगो तिंगेर खावार खावा ताना कोई जा ए पुकुरेर पता बा निखाई तता आमरा हलम गरीब मानुष बिलीती मोद पाभु कुथा हे दे तो तू मल लगा बोरो ताए पाताईते हेलो বুঝতে পারছো না বাবা ওরা বড় লোক নিজের স্বার্থে গরিবদের উপহার দেওয়া ওদের অভ্যাস কিন্তু ওর বিনিময়ে কি দিতে হবে জিজ্ঞেস করো কেমন সে আরে না না কোনো কোন মতলব নিয়াতি নাই বড় তাই তোমার তো খুব না না তোমার বাপের তো খুব ভালোবাসে তাই থামো মুখ ফুটে আসল কথা বলছো না কেন যে তোমার বড় সাহেব আমাকে চায় লজ্জা হ্যাঁ বাবা একবার চামেলির কথা ভাবো ওই সব শহরের সাহেবরা আমাদের মতো গরিবদের আমাদের মতো নিরীহ মেয়েদের জীবন নষ্ট করে পালিয়ে যায় তুমি কি চাও তোমার মেয়ে লজ্জার অবস্থা ওই চামেলির মতোই হোক না মা আমি এখন আতি এটা কি তুমি খাবা না ঠিক আছে আমি খাবো দাঁড়াও বলছি তোমার বড় সাহেবকে গিয়ে বলো আমাদের মতো গরিব মেয়েদেরকে বিয়ে করে চৌধুরী বাড়ির বয়স সম্মান শেখে দিতে পারবে নাকি শুধু আমাকে নিয়ে মৌজ করতে চায় জিজ্ঞেস করো তাকে আচ্ছা দাই তাতি হারামির বাচ্চারা বাট নিশ্চয়ই পারবো ব্লাডি হেল হাসান চৌধুরী পারে না দুনিয়াতে এমন কোনো কাজ নেই আমি ইচ্ছে করলে গার্ডেনের সব কটা মেয়েকে একসাথে বিয়ে করে চৌধুরী বাড়িতে তুলতে পারি কারো সাধ্য নেই একটা কথা বলে ব্লাডি হেল কিন্তু ওই চাইটার বেশি তো অনুমতি নাই যাও তুমি অ্যারেঞ্জ করো গো এবার দেখবো লজ্জা তোমার গায়ে কত কাটা সেই যে মেয়েটি অ্যাক্সিডেন্ট করেছিল তার কি খবর ভালো হয়ে বাড়িতে ফিরে গেছে ম্যানেজার সাহেব সব ম্যানেজ করেছে এখন তাহলে হাসান ফিরে আসতে পারে কিন্তু এখন ভাইয়া ফিরবে বলে মনে হয় না মা ওয়াই মা তুমি যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি তুমি খুব শীঘ্রই ভাইয়ার বিয়ে দাও তাহলে সব প্রবলেম সলভ হয়ে যাবে বুঝতে পারছি আমি কালই টেকনাফ রওনা হব কেন তুই ভাবনা আমার সঙ্গে যাবি বারে বললি হলো আমার এখন কলেজ খোলা আমি কি করে যাব নো আর্গুমেন্ট এন্ড গেট রেডি শিট আমার জংলি ফুল খুব সুন্দর লাগতা এটা তোর বোনা তুই একে তাস কি আপনার মায়াই টে দিলদার
দিলদার, আরে দিলদার, আমরা দুইজনে দৌড় দিমু, ব্লাডি হেল, এখন পালো পালো, আচ্ছা, গো, আচ্ছা, মা, তোমরা হঠাৎ কোনো খবর না দিয়ে, হ্যাঁ ভাইয়া, তুমি এখানে কি করছো না করছো আমরা তা দেখতে এলাম, হুম, বুঝেছি, সোহেল ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে এসেছে, আহ, তোরা কি এখানে ঝগড়া করবি? নাম জানি করে এসেছি। I'm so tired. যাও মা ভেতরে যাও। বসেন স্যার। কিন্তু আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে পারছো না? চিনা। আমি মামা নাও এম আই। এম আই? Yes, ম্যারেজ ইন্সপেক্টর। শুনলাম তোমার নাকি এক বিবাহ যোগ্য কন্যা আছে। তুমি ইচ্ছে করে তাকে বিয়ে দিতে চাচ্ছ না? স্যার মানে আমার মেয়ে ফুলজান, ফুলজান ফুল ফুটি ঝরে যাওয়ার অবস্থা, আর এখন পর্যন্ত বিয়ে হয়নি, বিয়ে দাওনি কেন জানো না? এইটা ওর নারী নির্যাতনের আওতায় পড়ে, হাতে নাতে ধরেছি, আর তোমার রক্ষা নেই, জেল ঝড়ি মানা অবধারিত। দোহাই আপনি আমার বাবাকে ছেড়ে দিন। হুজুর, হুজুর বিশ্বাস করেন, আমি যত তাড়াতাড়ি সম্ভব ওকে বিয়ে দিয়ে দেবো। এক প্যাকেট দামি সিগারেট দাও। হুজুর, আমার দোকানে তো দামি সিগারেট নাই। ফকিনের পুত্র থাকবে কেমন করে, যেখান থেকে পারো নিয়ে আসাও। গাও এবার ময়দান সাপ, তুমি আর আমি, আমি আর তুমি অনেকদিন পর প্রেমের হাডুগুডু খেলব। খামান খামান লে খামান, আছে আছে আছো কাছে আছো, বুঝতে পারছি, দেখো। আরে দিলদার তুই? ও আমি, আসো আমরা দুজনে প্রেমের হাডুগুডু খেলি, কুটু 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 কুটু। ইনসান সিগারেট, তুমি ফোন পাল্টে চিনি, চুপ করেন শ্বশুর আব্বা। এই নিন টাকা, 20,000 টাকা, এখন থেকে দোকান ফুল জানা আমার, আপনি বাড়িতে বসে শুধু আল্লাহর নাম জিকির করবেন। যান শ্বশুর আব্বা, যান বাবা, তাই হবে, এই বুড়ো বয়সে ঝামেলার হাত থেকে রক্ষা পেলাম। আমাকে এখানে এনে ভেবেছ আমি জনিকে ভুলে যাব, আমার ভালোবাসা মুছে যাবে, ইম্পসিবল। বেশি বাজে বকিস না, তুই কি ভেবেছিস তুই যা ইচ্ছে তাই করে বেড়াবি, আর আমি তা মেনে নেব? মা ভাবনা কাঁদছে কেন? ভাইয়া আমাকে ঢাকায় পাঠিয়ে দাও, পড়াশোনা খুব ক্ষতি হচ্ছে। পড়াশোনা না হাতি? কি বলছো মা? তুই জানিস না হাসান, ভাবনা লেখাপড়া বাদ দিয়ে আজে বাজে ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ায়। ব্লাডি হেল, ইয়ে না না মানে বিয়ে ভাবনা, তুই আমাদের একমাত্র বোন, এমন কিছু করিস না যাতে আমাদের মান সম্মান মাটিতে মিশে যায়। মা আমি একটু অফিস থেকে ঘুরে আসি, চলি টাটা টাটা টাটা। ভালোই করেছে দিলদার, শ্বশুরের দোকান কিনা যে মরদের মতো কাজ করছো। হ্যাঁ মরদের মতোই কাম করছি। মাগো বাবারি, ওই খা কোকের দাম না, আমাকে চাঁদা না দিয়ে আমার রাজত্বে দোকান কিনেছিস, আবার আমার কাছে পয়সা চাস? এই রে ওই সে তাপস বছরে বারে আগে থেকে ছোট সাহেব কি খবর দিলদার? আমার দোকান কালিয়ায় ভাইঙ্গা চুরমার করে দিছে। ওর দোকান ভেঙেছিস কেন? কালিয়া কোনো কাজে কৈফিয়ত দেয় না ছোট সাহেব। তোর কাছে আমি কৈফিয়ত চাই না, ক্ষতিপূরণ হিসাবে 50,000 টাকা,
आज থেকে 7 দিনের মধ্যে দিয়ে দিবি। তাহলে এত দেরি করে লাভ কি ছোট সাহেব? কিছুটা আগাম নিয়ে যান। বল দিবি কি না? বল বল। হ্যাঁ দে দেবো সুলফেট, দে দেবো। থ্যাংক ইউ। আল্লাহর বউ, তখন তো আমারও দিছিলা, এবার বুঝো কেমন লাগে। हमार कथा एक बार जानते चाहले ना? आपनी बड़ लोक निश्चय भलो आछेन। लज्जा की बार बार तुम एड़िए चलो क्या? हमें सत्य सत्य तुम्हें भलोबासी लज्जा। ये सम्भव ना छोटो साहेब, आपनी एलाकार मालिक और आमी एक सामान्य सर्दार मे। आपनी जे सम्पर्क गढ़ते चान आपनार समाज ता मेने नेबे ना। हमें समाज मानी ना, ताई तो तुम्हार प्रेमे आमी छुटे आसि। हमें कि तुम्हार जीवन मालिक होते पारी ना लज्जा? ना 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 छोटो साहेब, मालिक हवा तो सहज नय। आपनादेर मन पद्म पातार पानीर मतो, जा धरे रखा जाए ना। मनेर आशा पूरण होले ता झरे पड़बे। ना ना लज्जा, विश्वास करो आमी तोमाके स्त्रीर मर्यादा दिए गड़े तुलते चाई। सत्यि जदि ताई चान ताहले आपनार माके आपनि कि जवाब देबेन? तिनि कि आमाके तार पुत्रबधू हिसेबे स्वीकृति देबेन? बोलुन, जवाब दिन। जानि दिते पारबेन ना। हुजूर, लज्जार भूल भांगाते होले ता कि करे सम्भव? ता ना होले सर आपनार लज्जार आशा छेड़े देन। अच्छा बेश, तुई जा बोलले ताई करब। चूड़ी लागबे? चूड़ी और एक रकम चूड़ी लागबे? कारो चूड़ी लागबे? कारो चूड़ी? आई चूड़ी वाला एदिके एसो। देखी देखी आमी चूड़ी नेबो। आमीओ नेबो। आहा आगे आमाके दाओ तो। आगे तुम्हें देखेछो तुम्हें पड़े देखेछो सबार चोख लज्जार उपरे पड़े पड़बे ना। लज्जा जे सबचेये बेशी सुंदरी। सत्यि एमन सुंदरी दुनियाते नेई। बाजे कथा बोलो ना, चुड़ी पड़ाओ। आई चुड़ी वाला की करछो? तोमार सब चुड़ी भेंगे फेलबे नाकि? এই একটা হাতের জন্য যদি আমার সব চুরি ভেঙে যায় কোনো ক্ষতি নেই। এই বয়সে আবার ভীমরতি? খামোশ, শুধু হাত নয়, তোমাদের নিজ নিজ চেহারা দেখে বলে দিতে পারে কার ভবিষ্যৎ কি। তাই নাকি? তাহলে লজ্জার হাত দেখে বলো তো গণক ঠাকুর। আরে তুমি তো রাজরানী হবে, এই বস্তি তোমার জন্য নয়, তোমার সামনে খোলা আছে রাজবাড়ি আঙিনা। আচ্ছা হাত ছাড়ো, যত সব আমার তো দেখো না। আমার যা আর আমার তো দেখো না। হাত যত সব ছোট সাহেব আপনি? ছোট সাহেব? আমি ছোট সাহেব না, ছোট সাহেব না, ছোট সাহেব না, আমি চুরিওয়ালা ভাগো। আচ্ছা ছোট সাহেব চুরিয়ালার বেশে আমাদের বস্তিতে?
छोटू साहेब बेरिया आसुन नईले आमरा भीतर ढुके आपनाके नाजेहाल करब छोटू साहेब बेरिया आसुन তাই মেরা এত চাতামি চিকিৎসক কাকে চাও ছোট সাহেবকে কেন তাকে কি দরকার ছোট সাহেব চুরিওয়ালা সেজে আমাদের বস্তিতে গিয়েছিল হোয়াট ব্লাডি হেল সোহেল চুরিওয়ালা সেজে তোমাদের বস্তিতে গিয়েছিল কেন কেন আবার এই বল না আমাদের সাথে হোস্টিনস্টি করার মতলবে হয়তো ওয়ান্ডারফুল শোনো মা सोहेल कृतिकलाप शुने तुम्हार दुकान सार्थक करे नाओ ब्लाडी हेल के तुमी आमी लज्जा सर्दारे में ताई बुझी एत तेज तेज क्यों बोलछेन बेगम साहेबा आमरा गरीब खेटे खाओ मानुष ताई बोले कि आमादेर मानिकचुत नहीं आपनारा बड़ लोक आमादेर दिए काज करिए दिनेर पर दिन टाकार पहाड़ गड़ेछेन आमरा आपनादेर कर्मचारी होते पारी কিন্তু ভুলে যাবেন না আল্লাহর দুনিয়ায় আমরা আপনাদের মতো হাড় মাংসে গড়া মানুষ আপনাদের রক্ত যেমন লাল আমাদের রক্ত ঠিক তেমনি লাল বেগম সাহেবা এতদিন শুধু আপনারা বলে এসেছেন আমরা শুনে এসেছি আজ আমি বলবো আপনারা শুনবেন আর কিছু বলতে চাও তুমি বলতে চাই আপনার ছেলেকে সাবধান করে দেবেন যাতে আর কোনোদিনও আমাদের বস্তিতে না যায় তাহলে আমরা ছেড়ে দেব না একটা কথা মনে রাখবেন ভাঙা ঝিনুকেও পা কাটে চলি চল বড় সাংঘাতিক মেয়ে তো আমার হাসানের সঙ্গে মানাবে ভালো এই কাগজটা একটা থই কইরা দেন কোথায় এই এই কোনাটায় এখন কটা বাজে এই ঘড়িতে তো নয়টা আপনার পৌনে বারোটা আর এই কাগজটা ঠই করে দিলে পুরো বারোটা ভেরি গুড ব্লাডি হেল শুধু কাট কাম ঠিক মতো করেন নইলে আপনার মাথা হেল সবটা পেয়ে যাবে তাই নাকি মুন্সি তাই তো লজ্জাকে নিয়ে হবে আমার ফাইনাল লজ্জা শোনো দাঁড়াও লজ্জা আমার কথা শোনো লজ্জা লজ্জা ছাড়ুন না ছাড়ুন ছোট সাহেব কেন আমাকে বারবার জ্বালাতন করছেন জ্বালাতন ভেবেছো তোমার সঙ্গে আমি তামাশা করছি না তো কি তোমার কি মন বলতে কিছুই নেই লজ্জা তুমি কি পাথর তুমি কি আজও বুঝতে পারোনি তোমাকে আমি ভালোবাসি ভালোবাসা আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না বিশ্বাস করতে আমার ভয় করে কেন চুরিওয়ালা সেজে বস্তির সবার কাছে আমাকে অপমান করেছি কি করবো লজ্জা তোমাকে এক পলক না দেখলে আমি থাকতেই পারি না তাই তো তোমার কাছে আমি বারবার ছুটে আসি হ্যাঁ লজ্জা তোমাকে ছাড়া আমি বাঁচবো না বিশ্বাস করো লজ্জা বাঁচতে আমি পারি না বাঁচতে যখন পারেন না মরতে তো পারেন মরতে তো পারেন বেশ তোমার ইচ্ছেই পূরণ করব আমার ভালোবাসা যেন লজ্জা হৃদয়ে চিরদিন বেঁচে থাকে মরণ আমাকে চায় না লজ্জা তুমি মরতে পারো না আমি তোমাকে মরতে দেব না লজ্জা
এসে মন চুরি করে বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ তুমি যে তোমার প্রেমে জাদু করেছ পাগলো করেছ আজ থেকে যেন তোকে এই এলাকা না দেখি কালিয়ারি রক্তের দাম শোধ করতে হবে ছোট সাহেব ছোট সাহেব
তুই না থাকলে লজ্জার আজ কি হতো? বস্তিবাসীর মহাবিপদ হতো। ওই গুন্ডার দল ওইসব নিরীহ বস্তিবাসীদের উপর সব সময় জুলুম করে, প্রতিবাদ করার কেউ নেই। আর আমাদের নিমুখে আমাদের সঙ্গে নিমুখ হারামি করছে কালিয়া আর ওই মুন্সি। আগে বলিস নি কেন? তখন তুমি বিশ্বাস করতে না মা, ভাইয়াকে তুমি এত বেশি ভালোবাসো যে তার খারাপ তোমার চোখে পড়তো না। ছোট সাহেব ঠিকই বলেছে বেগম সাহেবা, মনিবের হস্তি নস্তি বলা যায় না। দিলদার! হ্যাঁ বেগম সাহেবা ঠিকই বলছি, যদি প্রমাণ চান তাও দিতে পারি। হ্যাঁ একটু মাল দাও মুন্সি। সোহেল তাহলে মিথ্যে বলেনি। কি বলছেন আপনি? হ্যাঁ সর্দার, এতদিন যে অতীতকে আমরা দুজনেই অতি সন্তর্পণে গোপন রেখেছি, বর্তমানের দাবিতে এবার তাকে প্রকাশ করতেই হবে। হাসান আর ভাবনার মতো সোহেলকেও আমি মায়ের স্নেহ আদরে মানুষ করেছি। মত নেই? আমার আবার মত কি বেগম সাহেবা, এ তো আমার সৌভাগ্য। তাহলে খুব শীঘ্রই বিয়ের ব্যবস্থা করতে হবে। যেমন আপনার ইচ্ছে। আসি বেগম সাহেবা, সালাম। লজ্জা, ভারি মিষ্টি মেয়ে, আমার হাসানকে ঠিক সৎ পথে ফেরাতে পারবে। মা লজ্জা। কি বাবা? তোর বিয়ের পাকা কথা দিয়ে এলাম। বাবা, আমার বিয়ের পাকা কথা দিলে কোথায়, কার কাছে, কার সঙ্গে? আমাদের মালিক বেগম সাহেবের ছেলের সঙ্গে। তুই খুশি হোস নি মা? বাবা, বাবা, ওরে শোন শোন শোন, কি মুশকিল, সব কথা খুলে বলাই হলো না। ও পাগলির মতো ছুটছিল কেন? খবর দিতে। কাকে? তোমাকে। কিসের খবর? বিয়ের খবর। কার বিয়ে? তোমার বিয়ে। আমার বিয়ে? কার সঙ্গে? আমার সঙ্গে। আমার বাবা, তোমার মা, দুজনেরই পাকা কথা হয়ে গেছে। মা, তুমি নাকি বিয়ের কথা পাকা করেছ? হ্যাঁ। ও মাম, ইউ আর গ্রেট, আই লাভ ইউ মাম। আচ্ছা তুই বল, তোর ভাবি হিসেবে লজ্জাকে কেমন মানাবে হাসানের সঙ্গে? তুই খুশি হোস নি? হ্যাঁ মা, খুব খুশি হয়েছি। খুব ভালো হবে, খুব ভালো হবে মা, খুব ভালো হবে। হ্যাঁ মা, ভাইয়ার সঙ্গে খুব মানাবে লজ্জাকে, খুব মানাবে লজ্জাকে, খুব মানাবে। দেখ হাসান দেখ, তোর জন্য সোহেলের কত টান। হ্যাঁ টান তো হবে, আমার আপন ভাই যে। মা পার পার পালন করা সত্ত্বেও ওর সঙ্গে বেঁচতে তোর বিবেকে বাঁধল না? না ভাইয়া,
कारण आमी ओके भालोबाशी। मिथ्ये कथा। मिथ्ये नय भाइया, आमरा दुजन दुजन के प्राण दिए भालोबाशी। ना ना ता हय ना, भालोबाशार कोनो मूल्य नेई, भालोबासले करते हय। तोमरा तोमराई भूल करो ना, एखनो समय आछे, तोरा दुजन के भूले जा। असम्भव, आमादेर जीवन चले जेते पारे भाइया, तबु एकजन अन्यजन के छाड़ा बाँचबो ना। भाइया तुम्हें आमाके मारले? हाँ हाँ मारलाम, आमी तोके मारलाम। जाओ चले जाओ एखान थेके, जाओ चले जाओ एखान थेके, जाओ। ना जॉनी जाबे ना, चले जाओ एखान थेके। কোন অধিকারে তুই ভাবনার গায়ে হাত তুলেছিস? কোন অধিকারে তুই ওদেরকে শাসন করছিস? ভাই হবার অধিকারী? হ্যাঁ, তুই আমার আর ভাবনার কেউ না। আমাদের মা তোর মা নয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের মা তোর মা নয়। কি হয়েছে? তুমি এখানে? আমার ভাবনার সঙ্গে দেখা করতে এসেছো? চলে যাও এখান থেকে। না भैया की बोले गेलो एक ही सत्य गो चुप कर देखो ना मा शुद्ध एक बार बोलो तुम आमार मा नो भैया जो बोले ता सत्य नय বলো মা বলো, আমি তোমার সন্তান নই। এতদিনের বন্ধ এক মিনিটে বদলে গেল মা। বড় ভাই ভাবনা, ওরা ওরা আমার আপন ভাই বোন। তুমি আমার আপন মা নও? বলো মা। খাস লোক খবর পাঠিয়েছে, মিথ্যা হতেই পারে না। দু একদিনের মধ্যে হাসানের বিয়ে। সর্বনাশ, এখন আমাদের কি হবে? নো ডার্লিং নো। এই হেকমতের বড় হেকমতি প্ল্যান কিছুতেই নষ্ট হতে পারে না। হাসানের সঙ্গে তোমার বিয়ে অলরেডি হয়ে গেছে। শুভ কাজে আর দেরি করে লাভ নেই, আপনাদের অনুমতি পেলে বিসমিল্লাহ করি। হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, শুরু করুন। দাঁড়ান কাজী সাহেব, মা এ বিয়ে পড়ানোর আগে আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে, নইলে এ বিয়ে হবে না। তুমি কি ভেবেছ কোনো স্বার্থ ছাড়া আমি এ বিয়ে করব? হাসান তুমি না করো না মা, ভাইয়া যখন চাইছে। কি বলছিস সোহেল? তোকে বঞ্চিত করে, ভাবনাকে বঞ্চিত করে সব সম্পত্তি হাসানকে লিখে দেব? না না না, কিছুতেই হতে পারে না। তোর বাবার আত্মা কষ্ট পাবে। কি যে বলো না মা, বাবা কবে মরে ভূত হয়ে গেছে, কি করে কষ্ট পাবে? আমি তোমার আসল সন্তান, আমি খুশি তা তুমি চাও না? একা তোকে খুশি করতে গিয়ে এদের মনে দুঃখ দেব? না তা হবে না। মা ভাইয়া খুশি হলেই আমি খুশি হব। তুমি লিখে দাও মা, লিখে দাও। কিন্তু লিখে দাও বললেই তো লিখে দেওয়া যায় না, এর জন্য অনেক সময় দরকার। সেজন্য তোমাকে ভাবতে হবে না মা, দলিল একদম রেডি করে রেখেছি, তুমি শুধু সাইন করে দেবে। মনসুই সই করো, নইলে তোমার সব মান সম্মান মাটিতে মিশিয়ে দিয়ে বিয়ের এই ভরা মাহফিল থেকে আমি চলে যাব। দাও মা, লিখে দাও। হ্যাঁ মা দাও। সই
দেরি করো। থ্যাংকস মাম, মেনি মেনি থ্যাংকস। হ্যাঁ কাজী সাহেব, এবার আপনি বিয়ে পড়াতে পারেন। দেন দেন দেন। এ বিয়ের সাক্ষী সাবুত কারা? চলুন আমার সঙ্গে মেয়ের বিয়ের কবুল আদায় করি। দাঁড়ান কাজী সাহেব, এ বিয়ে হবে না। তুই কি বলছিস মা? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি। বেগম সাহেবা, আমি জানতাম না, জানতাম না আপনি আমার প্রেম, আমার ভালোবাসা কিভাবে চক্রান্ত করে শেষ করে দেবেন। এ তুমি কি বলছো লজ্জা? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম আমি যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে। আপনার ছোট ছেলে সোহেল, তার সঙ্গে আমার বিয়ে হচ্ছে, এসব কি বলছো? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। যাকে এত দ্বন্দ্বের পর ভালোবাসার স্বীকৃতি দিয়েছি। সোহেল, এ কথা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি তোমার মনে দুঃখ দিতে চাইনি মা। ওরে পাগল, তোর ভালোবাসাকে গলা টিপে খুন করে তুই আমার মুখে হাসি ফোটাতে চাস? আমি কি এতই নিষ্ঠুর রে বাবা? মা, বাবা হাসান, তুই ফয়সলা কর বাবা। আমি মা হয়ে তোর কাছে ফরিয়াদ করছি, আমাকে এই বিপদ থেকে উদ্ধার কর। বিপদ তোমার না আমার, আমি তোমাকে উদ্ধার করবো না, তুমি আমাকে উদ্ধার করবে। হাসান, ওর কত কাটা আমি দেখব। না, এই বিয়ে বন্ধ করুন। কে তুমি? এই প্রশ্নের জবাব দিবে হাসান, তাকে জিজ্ঞেস করুন। হাসান, হাসান কে এই মেয়ে? বিশ্বাস করো মা, চিনি না, জানি না, জীবনে কখনো ওকে দেখিনি পর্যন্ত। চমৎকার, কিন্তু এই বিয়ের কাবিননামায় প্রমাণ করবে তুমি আমার স্বামী, আমি তোমার লিগ্যাল ওয়াইফ, স্ত্রী। দেখুন মা, আপনি দিদির সন্তানের সিগনেচার তো আপনি চোখে ধোকা দিতে পারবে না। বিশ্বাস করো মা, সব ষড়যন্ত্র, সব চক্রান্ত, ব্লাডি হেল। কিন্তু সে যে তোর সিগনেচার হাসান, মিথ্যে হতেই পারে না। দেখি, এ তো আমারই সিগনেচার, ব্লাডি হেল। তো শেরওয়ানি খোল, সোহেলকে দে। মা, হ্যাঁ, নইলে আমি আত্মহত্যা করব। কাজী সাহেব, সোহেলের সঙ্গে লজ্জার বিয়ে পড়ান। চলি মা, জানি আপনি বড় ছেলে, কোনো দিন আমাকে স্ত্রী মর্যাদা দেবে না। দাঁড়াও, আমি বেঁচে থাকতে স্ত্রী হিসেবে তোমাকে হাসানের গ্রহণ করতেই হবে। বিয়ের আসরে যা করলাম সব আমার অ্যাক্টিং ছিল, ব্লাডি হেল। আমার উপর রাগ করো না ডার্লিং, বিশ্বাস করো আই লাভ ইউ, তোমাকে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। শুধু মার চাপে পড়ে সম্পত্তিতে আমার অধিকার বহাল রাখতে বিয়ের পাগড়ি মাথায় দিয়েছিলে। কারেক্ট ব্লাডি হেল। বাট ডার্লিং, একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, তোমার আমার বিয়ের কাবিননামাটা কি করব ডার্লিং? তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। মাই গড, তুমি আমাকে এত ভালোবাসো, ব্লাডি হেল। তাহলে এবার ভালো করি আমার ভালোবাসার নমুনাটা টেস্ট করো। এতদিনে আমি তোমার উপযুক্ত হয়েছি তাই না ছোট সাহেব? আজ আর তোমার ছোট সাহেব নয় লজ্জা। আজ রাতে চাঁদে গ্রহণ লাগতে দেব না। আপনারা? আমরা খবর পেয়েছি এখানে খুন হয়েছে। হয়েছে? না না, মিথ্যে খবর। তবু আমরা সার্চ করব। বেশ তো, আসুন।
तुम्हारे घर गुलो सर्च करो जाओ। ओके सर। एक है नहीं सर, एक घर नहीं सर। सर एक घर लाश है सर। एक सर अरे ये तो आमार पिस्तौल एकांत लोकी कोड़े। यस ये पिस्तौल दी खून हुए थे। कितु क्या खून कुल्लो? ये पिस्तौल जोखन अपना आपने खून कोड़े थे। ना ना ऐसी शहीद वो खून करते जावे की जोन हमारे शहीद खून करेनी ये तो संगति के आमार घरे विश्वास करूँ। किंतु आइन शेगो तो सुन बेना क्यों है चमा? तुई कोता है जुली खून हुए थे, जुली, जुली, क्या दो अभी तुम क्या कर रहे कि बाहर गला मामा? एरेस्टिम, तुमरा लास्ट अपोस्ट पॉइंट में व्यवस्था करो, चलो सर साहब। ठीक विचार कर आदर सोहेल और गला ए बार पड़े फांसर दड़ी। यस ब्लडी हेल। कोई माते तेले कोई मात बादुम माच माच के खाम और हुदूर दे दिमु काटाटा मुझे काटाओ दिमु ना दिमु बिलाई रे मुझे यादवर मटो के डटते ऑल झमेला क्लियर ब्लडी हेल बीए बो सक्सेस मुझे अब दलील को थाए दलील ओ तो आकट मोरी लेखते और कहते आते यू ब्लडी हेल मुंशी अमार तोली आकाश मोरी का से थाक बेकानो एचो अरे अरे बाबा रे आके तन देन अरे 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 दुख बजाती तो अरे अरे ना तो चलून बाबू साहेब आपने हमारे सम्मानित अतिथि मुंशी ये सब हमारे की ब्लडी हेल वो देन नहीं बुढ़ाई टाटी गुड़ा दी बुझो गुटा नी एवं तो रहमी गुड़ा मुश्त जोड़ी प्राणे बसते तक हमार दोली जाए अरे धर तेरी अगेन डीजे बस ले तो ओए निया दा चला रे आंटी के एक खुनी जाना में दौड़ कर आंटी आंटी सामने से जानती बड़ा भाई के गुंडा ढोल नहीं अच्छे तू बोल क्यों तुम्हें है आंटी बड़ा भाई के मुंशी आ किसी गुंडा जोर करे पारे दिखे ढोल नहीं अच्छे देख लाओ मुंशी देही ना करे एक कुनी खाना चोलूं नूने बीबा रोते पारे ना आमी बेचे थकते ता होते दे बना यादा हम अशोभी के तभी रोक कर कुरान्दा भाभी ওসি সাহেব কোথায়? উনি তো আসামি নিয়ে এই মাত্র সদরে গেলেন। ও মাই গড, আসল খুনিকে ধরতে হলে শিগগিরই আমাদের ফরেস্ট বাংলোতে যান।
এই ষড়যন্ত্রের সাথে আমাদের মুন্সিও জড়িত। ওকে ম্যাডাম, আমি ট্রুপ পাঠাচ্ছি। হ্যাঁ বড় সাহেব, দলিল নিয়ে আপনি কি করবেন? সবই তো আমাদের নামে লিখে দিয়েছেন। সরি স্যার, প্লিজ ছুটবেন না। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল আপনাদের সর সম্পত্তি গ্রাস করব, আর সেই জন্য একদিকে জুলি আর একদিকে সুন্দরী নর্তকী, দুটি চাল পেতেছিলাম। আজ আমাদের প্ল্যান সাকসেসফুল। আমি তোদের সবাইকে পুলিশে দেব। পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে, কারণ জুলিকে খুন করার জন্য আপনার নির্দোষ ছোট ভাই সোহেলকে ফাঁসিয়ে দিয়েছেন। ভেরি গুড, কিন্তু জুলিকে খুন করার সময় আপনার ছবি তুলে নিয়েছি, এবং সেই ছবি অলরেডি আমি ডেভেলপ করে রেখেছি। লুক, এবার সব বিষয় সম্পত্তি আমার আর মুন্সির দখলে। আরে ওই লম্বা গাধা আদর দেখুলে যাই যাবে, আমি নির্দোষ করে ধরেন। আরে আমি তো মাসুম বোলাপান, আমি তো দাঁড়ায় দেখতাম যে আমি পটিক। শুনে একশো টাকা আপনার ঘুষ দিতে আপনি আমার হেঁটে দেন। আরে বাবিদে মিষ্টি খাইতে দিতি। লজ্জা, তুমি ফিরে এসেছ, আমি জানি তুমি খুন করতে পারো না। হ্যাঁ লজ্জা, তোমার ভালোবাসাই আমাকে তোমার কাছে ফিরিয়ে এনেছে। লজ্জা, আমার সাথে তোমার বিয়ে হতে যাচ্ছিল, অ্যাক্সিডেন্টালি হলো না। হাওদার এসো, এই নির্জন পরিবেশে আমি তোমার লজ্জার বাঁধ ভেঙে দেই। কি বলছেন আপনি? হ্যাঁ, আজ আমি শিকারী বাঘ, তুমি অসহায় এক হরিণ শাবক। আমার হাত থেকে আজ তোমার কিছুতেই নিস্তার নেই। মনে নেই একদিন তুমি তোমার ওই পিস দাঁত দিয়ে আমাকে কামড়ে দিয়েছিলে, আজ আমি তোমাকে আমার এই দাঁত দিয়ে আদরে আদরে ক্ষত বিক্ষত করে দেব। শোনো, আজ থেকে এই চৌধুরী বংশের সমস্ত সম্পত্তির চাবিকাঠি আমার হাতে, সঙ্গে তুমিও। বড় ভাইয়া তো পিছু নিয়েছে,
হাসান, গেল কোথায়? এই চল ওদিকে। তুই আমি এতদিন তোকে আমি বড় ভাইয়ের সম্মান দিয়ে এসেছি, কিন্তু আজ তুই এক ঘৃণ্য পশু জানোয়ার, তোকে আর কিছুতে ক্ষমা করা যায় না। আজ আমার হাতেই তোর মৃত্যু লেখা আছে, জীবন মরণ আল্লাহর হাতে। আল্লাহকে ডাক হাসান, মৃত্যুর জন্য প্রস্তুত হা। মা খবরদার, আমাকে মা বলে ডাকবি না, আমি তোর কেউ না, কেউ না। কেউ না বললে কি তুমি তোমার নিজের সন্তানকে অস্বীকার করতে পারো? তুমি তোমার গর্ভধারিণী মা, না না না, তুমি আমাকে মারতে পারো না মা। হ্যাঁ পারি, কারণ আজ আমি তোর আজরাইল, তুই আমার জীবনের এক চরম অভিশাপ। তোর মতো এক নর পিশাচ এক জঘন্য পশুকে গর্ভে ধারণ করে আমি মহা ভুল করেছিলাম। তুই তুই আমার জীবনের লজ্জা, নিজ হাতে তোর স্ত্রীকে খুন করে ছোট ভাইকে জেলে দিতে চেয়েছিলি। তোর মতো কুসন্তানের এ ধরনের কাজ, দুনিয়ার সমস্ত মায়ের লজ্জা। মা, আজ তোর রক্ত দিয়ে আমাকে লজ্জার গ্লানি মুছে ফেলতে হবে। মা তুমি কি পাগল হয়ে? পাগল আমি নই, তুই তুই একটা পাগলা কুকুর। তোকে খতম না করলে আরো অনেক মেয়ের সর্বনাশ হবে, আমি তো হতে দেব না। আল্লাহকে ডাক হাসান, শেষবারের মতো ডাক। আমি তোমাকে মরতে দেব না। Oh,
আমাকে তুই ক্ষমা করে দিস মা। তুমি কি করলে মা? সত্যি সত্যি তুমি নিজের সন্তানকে খুন করলে। সরি ম্যাডাম, ইউ আর আন্ডার অ্যারেস্ট, আপনাদের থানায় যেতে হবে। না 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 ওসি সাহেব, আমার মা নির্দোষ, মা খুন করেনি, খুন আমি করেছি। মিথ্যে কথা, মা খুন করেনি, যে অ্যাকচুয়াল ক্রিমিনাল খুনি তাকে আমি নিজের হাতে শেষ করে দিয়েছি। ওসি সাহেব, বাংলাদেশের সমস্ত মায়ের পক্ষ থেকে আপনাদের আইনের শাসনকে দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার আমার এই দুটি হাত, একটি মায়ের দুটি হাত। সেন্ট্রি, অ্যারেস্ট হার। মা, জানি কাছে এসো, আমার ভাবনার দায়িত্ব আমি তোমাকে দিলাম। সেন্ট্রি, লাশটা পোস্টমর্টমে পাঠাবার ব্যবস্থা করো। চলুন ম্যাডাম।